আজকে অবস্থান করছি বাংলাদেশের একটি আধ্যাত্মিক জনপদ বাগেরহাটের হযরত খান জাহান আলীর মাজার শরীফ। আমার পেছনে আপনারা যেটা দেখছেন, ইতিহাস মতে 1369 সালে ভারতবর্ষের দিল্লিতে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তার পিতার নাম আকবর খাঁ এবং 1459 সালে 90 বছর বয়সে এশারের নামাজ পড়া অবস্থায় তিনি মৃত্যুবরণ করেছিলেন বলে ইতিহাস আছে। হযরত খান জাহান আলী বাংলাদেশের একজন ইসলাম প্রচারক ও তৎকালীন শাসক ছিলেন। দেশের খুলনা বিভাগের বাগেরহাট জেলায় হযরত খান জাহান আলী শাহর পবিত্র মাজার শরীফ অবস্থিত। ইতিহাস থেকে জানা যায়, হযরত খান জাহান আলী শাহ বৃহত্তর বাগেরহাট জনপদকে করেছিলেন। বাংলাদেশে 360 আউলিয়ার আগমনকে মিল রেখে হযরত খান জাহান আলী শাহ 360টি সুবিশাল দিঘি আর 360টি মসজিদ নির্মাণ করেন বলে জনশ্রুতি আছে। একটি উঁচু টিলার উপর ইসলাম প্রচারক হযরত খান জাহান আলী শাহর মাজার শরীফ অবস্থিত। মাজারের সাথে সুবিশাল আয়তনের দিঘিটি নজর কাড়ে সবার। উঁচু টিলার উপর মাজার এবং মাজারের পাশে দিঘিটি শত শত বছর ধরে আশ্চর্যজনকভাবে টিকে আছে। এটি হযরত খান জাহান আলী শাহর প্রথম শিষ্যের রোয়াজা শরীফ। জনশ্রুতি আছে, হযরত খান জাহান আলী শাহ বাগেরহাটে কুমিরের পিঠে চড়ে আগমন করেছিলেন। এখনো পর্যন্ত হযরত খান জাহান আলী শাহর মাজার সংলগ্ন দিঘিতে কুমিরের বিচরণ রয়েছে। হযরত খান জাহান আলী শাহর মাজারে আগত ভক্তবৃন্দ কুমিরকে খাদ্য দিয়ে মানত করে থাকেন বলে জানা যায়। হযরত খান জাহান আলী শাহ বাগেরহাট জনপদের একসময়ে দাপটে শাসক ছিলেন বলে ইতিহাস রয়েছে। ইসলাম প্রচার করার জন্য সুদূর দিল্লি থেকে খান জাহান আলী শাহ বাগেরহাটে এসেছিলেন। এটি মাজারের পাশের বাজারের চিত্র। আহমেদ এরশাদ কুকন, দৃষ্টিতে বাংলাদেশ।